তো বন্ধুরা আপনার ফেসবুক আইডি যদি লক হয়ে যায় তাহলে আপনারা সেই ফেসবুক আইডিটা কীভাবে লগ ইন করবেন আপনার মোবাইলে আর কীভাবে আপনারা সেই ফেসবুকটাকে ব্যবহার করবেন তো ফাইনালি আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটা স্ক্রিনশট ছবি দিয়ে দিয়েছি তো আমার ফেসবুক আইডিটা কিন্তু লক হয়ে গেছে আমি কিন্তু এই ফেসবুক আইডিটা ইউজ করতে পারছি না বা ব্যবহার করতে পারছি না বা লগ ইন করতে পারছি না যে আমার ফেসবুকটা কীভাবে আমি চালাবো তো ফাইনালি যদি আপনার ফেসবুক আইডি যদি এইভাবে যদি লক হয়ে যায় তাহলে আপনারা কীভাবে সেটাকে লগ ইন করবেন বা কীভাবে সেটা ব্যবহার করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে খুব সহজে দেখিয়ে দেব তো আজকের এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবেন একদমই কিন্তু টেনে টেনে দেখবেন না তো বন্ধুরা আজকের এই ভিডিওটা বেশ না দেরি করে শুরু করা যাক ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওতে একটা লাইক করুন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেলাইকনে ক্লিক করে এখান থেকে অল সিলেক্ট করে দেবেন আমি যখনই নতুন ভিডিও আপলোড করব সবার আগে আপনি পেয়ে যাবেন আমি সর্বপ্রথম ফেসবুকটাকে ওপেন করে নিচ্ছি আর ওপেন করার সাথে সাথে কিন্তু আমাদের ফেসবুকটা আর কি লগ অপশানে চলে যাচ্ছে কোনো মতেই কিন্তু আমাদের ফেসবুকটাকে লগ ইন করতে পারছি না বা ব্যবহার করতে পারছি না তো বন্ধুরা আপনারা কীভাবে ব্যবহার করবেন সেটা দেখিয়ে দিচ্ছি তো আপনারা দেখতে পারবেন গেট স্টার্ট বলে যে একটা অপশান আছে নিচে সব থেকে এখানে আপনারা ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা দেখতে পারবেন নিচে আবার নেক্সট বলে অপশান আছে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পারবেন যে কনফার্ম ওয়ার্ড আইডেন্টি আপনারা ওখানে ক্লিক করবেন আবারও নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পর আপনারা এখানে দুইটা অপশান পাবেন এই দুইটা অপশানে আপনাকে জিমেল অ্যাড্রেস দিতে হবে যেটা আপনার ফেসবুকে যেই জিমেলটা ছিল সেটা দিতে হবে তো অলরেডি আমি দিয়ে দিচ্ছি বন্ধুরা প্রথমত আপনারা যে প্রথমে জিমেলটা দিবেন সেটাই কিন্তু আপনারা কনফার্ম নিচে একই জিমেল দিবেন তো অলরেডি আমি এখানে দুইটাই একই জিমেল দিচ্ছি দেওয়ার পর বন্ধুরা আপনারা কি করবেন এই যে দেখতে পারবেন আই কনফার্ম দিস ইমেল অ্যাড্রেস এইখানে আপনারা টিক করে দেবেন তারপর নেক্সট ডে ক্লিক করে দিবেন এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে কিন্তু এইভাবে অপশান একটা ওপেন হয়ে যাবে তো বন্ধুরা আপনারা এখানে একটু মনোযোগ দিয়ে আমার কথাগুলো একটু শুনুন এখানে কিন্তু আপনারা অনেক কিছু আর কি ডকুমেন্ট আর কি আইডেন্টি কন কনফার্মেশন মান আর কি এখান থেকে আপনাকে ডকুমেন্ট দিতে হবে আপনার যে কোনো একটা ডকুমেন্ট যেমন ধরুন পাসপোর্ট ড্রাইভার লাইসেন্স ন্যাশনাল আইডি কার্ড ম্যারেজ সার্টিফিকেট অপসিক্যাল নেম চেঞ্জ আবার আপনারা এখানে কিন্তু অনেকগুলো অপশান পাবেন এখানে ভোটারও কার্ডও পাবেন ভিসা পাবেন ফ্যামিলি সার্টিফিকেট যে কোনো একটা আপনার এই যেটা বার্থ সার্টিফিকেট আর কি জন্ম তারিখও বলা হয় সেটা আপনারা চুজ করে নেবেন বা আপনার যদি কোনো ভোটার কার্ড থাকে সেটা চুজ করে নেবেন তো অলরেডি আমি ভোটার কার্ড দিয়ে করছি আমি এখানে ক্লিক করে ভোটার কার্ডে সিলেক্ট করে নেবেন তারপর নেক্সট দেখতে পারবেন নিচে সব থেকে এই নেক্সট অপশানে ক্লিক করবেন এখানে ক্লিক করলে কিন্তু আপনাদের সোজাসুজি আপনার যেটা ক্যামেরা আছে সেখানে কিন্তু চলে যাবে তারপর বন্ধুরা আপনারা কি করবেন আপনার ভোটার কার্ড বা যেটা আপনারা দিতে চান সেটা আপনারা সামনে নিয়ে আসবেন তারপর আপনারা সেটা ক্যামেরা করবেন তো অলরেডি আমি অন্ধকারে করছি তো ক্যামেরা করে আপনারা কি করবেন এই যে দেখতে পারবেন এখানে ছবির অপশান আছে আর কি যেভাবে আপনারা ক্যামেরা করেন সেইভাবে আপনারা এটাকে ক্যামেরা করে নেবেন আর কি ফটো তুলে নেবেন তারপর আপনাদের সামনে এইভাবে অপশানটা ওপেন হয়ে যাবে তো আপ তারপর আপনারা কি করবেন এখানে দেখতে পারবেন সাবমিট এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনার এটা আর কি সাবমিট হয়ে যাবে এটা কিন্তু ফেসবুকের আর কি সেই জায়গাতে ম্যান জায়গাতে চলে যাবে আর যাওয়ার পর কিন্তু আমাদের অলরেডি চলে গেছে যাওয়ার পর এটা কিন্তু আপনার কিছুক্ষণের মধ্যেই এই লকটা খুলে যাবে আর আপনারা কিন্তু খুব সহজে ফেসবুকটাকে আর কি লগ করতে পারবেন তো বন্ধুরা আজকের মতো এইটুকুই ছিল ভিডিওটা আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো বন্ধুরা আজকের মতো এটুকু ছিল ধন্যবাদ সুস্থ থাকবেন ভালো থাকবেন